হিলি জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। রোববার দুপুরে তিনি ভারত বাংলাদেশ শূন্যরেখায় পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা। পরে শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফের রায়গঞ্জ সার্কেলের ডিআইজি কুলওয়ান্ত রায় শর্মা সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় দুপক্ষ একে অপরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে বলে জানান বিজিবি মহাপরিচালক। নিয়মিত ভিজিট করতে আসছি, তো এসে বা আমাদের এখানে ব্যাটেলিয়ান আছে, বিওপি আছে, ওগুলো দেখলাম। এবং এখানকার আমাদের হিলি আমাদের দেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ স্থাপনা, এবং এটা আইসিপি, এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ যাতায়াত এবং অন্যান্য বিষয়গুলো হয়। তো আমি জাস্ট একটু দেখতে আসছি আমাদের লোকজন কীভাবে দায়িত্ব পালন করছে, এবং পাশাপাশি আমাদের সবসময় এখানে আসছে, আমাদের বিএসএফের পক্ষ থেকেও এখানে আসছেন। বিজিবি বিএসএফের মধ্যে বর্তমান যে রিলেশন, আমি মনে করি আগের যে কোনো সময়ের থেকে খুবই ভালো সম্পর্ক আছে। আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, দুই দেশের জন্য আমরা কাজ করছি, আমরা আমাদের দেশের জন্য কাজ করছি, অন্য আমাদের জন্য কাজ করছি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। এছাড়াও বিজিবির রংপুর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ আলম, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসকর এবং জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সময় সংবাদ, হিলি।